আজ আমি ক্লাস টুয়েলভের নিউট্রিশন পড়াবো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হল শিশুর ত্রুটিপূর্ণ আহার অপুষ্টির একটি কারণ বা ডিফেক্টিভ ফিডিং অফ ইনফ্যান্স অ্যাজ আ কজ অফ ম্যালনিউট্রিশন আমরা আগে যখন স্তন্যদাত্রী মহিলার উপযুক্ত খাদ্য বা গর্ভবতী মহিলার জন্য ব্যালেন্স ডায়েট এবং শিশুর খাদ্য যখন পড়েছিলাম তখন আমরা ওখানে দেখেছিলাম যে শিশু যদি যথাযথ পুষ্টিকর খাদ্য না পায় বা গ্রহণ করতে না পারে সেক্ষেত্রে কিন্তু শিশু নানারকম অপুষ্টিজনিত সমস্যায় ভুগতে থাকে আজকে আমরা এই কারণগুলো নিয়েই আলোচনা করব যে শিশুর আহার কিভাবে অপুষ্টির কারণ হতে পারে ম্যাল নিউট্রিশন ডিফেক্টিভ ফিডিং অফ ইনফ্যান্স অ্যাজ আ কজ অফ ম্যাল নিউট্রিশন ম্যাল নিউট্রিশন কথার অর্থ তো আমরা জানি অপপুষ্টি বা ত্রুটিপূর্ণ পুষ্টি শিশুর পুষ্টি হলো সুস্থতার পরিমাপ নির্দেশ করে অর্থাৎ শিশু যথাযথ সুস্থ সেটা নির্ভর করবে যে শিশুর ঠিক মতন পুষ্টি পাচ্ছে কি না তার মানে পুষ্টি শিশুর সুস্থতার পরিমাপ করে আর এই যে অপপুষ্টিগুলোর কথা আমি বলবো এবারে প্রথমে আমরা অপপুষ্টির কারণগুলো জানব কি কি কারণে শিশুদের মধ্যে অপপুষ্টি হতে পারে প্রথম কারণ হিসেবে যেটা বলবো সেটা হলো খাদ্য উপাদানের আধিক্যবশত অপ অতিপুষ্টি তার মানে খাদ্য উপাদান মানে নিউট্রেন্ট সেই নিউট্রেন্টগুলো যখন অতিরিক্ত মাত্রায় শিশুকে প্রদান করা হচ্ছে বা শিশু গ্রহণ করছে তার ফলে যে সমস্যাটা হচ্ছে সেটাকে আমরা বলছি অতি পুষ্টি দ্বিতীয় যে কারণ সেটা হলো খাদ্য উপাদানের ঘাটতি হলে শিশুর মধ্যে ঊনপুষ্টি দেখা দেবে আর এর ফলেই বা এর পরিণামই হবে অভাবজনিত বিভিন্ন রোগ আর থার্ড যে কারণ সেটা হলো খাদ্য উপাদানগুলির অসামঞ্জস্যতা বশত অসম পুষ্টি এই তিনটে প্রধান কারণ যার ফলে শিশুদের মধ্যে নানা নানারকম অপুষ্টিজনিত সমস্যাগুলো দেখা দিতে পারে প্রথমে আমি ওভার নিউট্রিশন বা অতিপুষ্টি সম্পর্কে আলোচনা করব খাদ্যের মধ্যে অতিরিক্ত পরিমাণ ক্যালোরি ভিটামিন কিংবা মিনারেলসের যদি আধিক্য থাকে তাহলে সেক্ষেত্রে এই অতিপুষ্টি ঘটে থাকে অনেক সময় দেখা যায় যে মায়েরা তাদের সন্তানদের প্রতি ওভার প্রোটেক্টিভ বা অতিরিক্ত মাত্রায় তারা যত্নশীল এবং তাদের প্রতি একটা অপথ্য স্নেহ থাকার জন্য এবং খাদ্য সম্পর্কে যথেষ্ট জ্ঞান না থাকার জন্য তারা পুষ্টি উপাদানগুলো যথাযথ পরিমাণে শিশুদের দেয় না এবং প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে দিয়ে থাকেন শিশুর খাদ্যে অতিরিক্ত তারা চিনি বা অতিরিক্ত মাখন এগুলো তারা এক্সট্রা করে অ্যাড করতে থাকে তার ফলে তার ক্যালোরির মাত্রা বেড়ে যায় এবং বয়সের তুলনায় তার ওজন বাড়তে থাকে এবং সে মোটা হয়ে পড়ে এবং তারপরে স্থূলতাজনিত রকম সমস্যায় শিশুটি আক্রান্ত হয় আমরা এখানে এই ছবিতে একটি শিশুর ছবি দেখছি এবং এটা কিন্তু শিশুটি অতি পুষ্টিজনিত বা ওভার নিউট্রিশনের ফলে শিশুর এই রকম অবস্থা হয়েছে অনেকে হয়তো অ্যাপারেন্টলি মনে করবেন যে এই শিশুটি খুব হেলদি কিন্তু প্রকৃতপক্ষে এই শিশুটি একদমই হেলদি নয় সে কিন্তু অতি পুষ্টিজনিত সমস্যার দ্বারা আক্রান্ত এবং ওভার নিউট্রিশন ইজ অলসো নোন অ্যাজ দ্য কাইন্ড অফ ম্যাল নিউট্রিশন আর ওভার ম্যাল নিউট্রিশনের মধ্যে যেহেতু ওভার পড়ছে আর ওবেসিটি ওবেসিটিকে আমরা বলি সাইলেন্ট কিলার মানে ওবেস বাচ্চাদের কিন্তু ছোটো বয়স থেকে নানা রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে জুভেনাইল ডায়াবেটিস ছোট বয়সের বাচ্চাদের ডায়াবেটিস হচ্ছে এবং বাচ্চারা হাইপারটেনসিভ হয়ে পড়ছে তাদের হৃদযন্ত্রের গোলযোগ হচ্ছে নানা রকম সমস্যাগুলো কিন্তু হতে পারে এরপরে আরও একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হলো হাইপার ভিটামিনসিস এই টার্মটার সঙ্গে তো তোমরা নিশ্চয়ই পরিচিত হাইপার ভিটামিনসিস অর্থাৎ ভিটামিনের আধিক্য শিশুদের খাদ্যে ভিটামিন এ কিংবা ডি এই ভিটামিনগুলো যদি বেশি পরিমাণে থাকে সেক্ষেত্রে কিন্তু শিশুটি হাইপার ভিটামিনসিস অফ এ বা ডির দ্বারা আক্রান্ত হয়ে থাকে এবং যকৃতে যদি লোহার পরিমাণ বেশি থাকে বা বেশি পরিমাণে লোহা জমতে থাকে সেক্ষেত্রে আরও একটি কন্ডিশন হতে পারে সেটাকে আমরা বলছি হিমোসিডেরোসিস হুম এই দু ধরনের অসুস্থতা কিন্তু শিশুদের মধ্যে আমরা দেখতে পাই এবং শিশুর দেহে তখন নানা রকম উপসর্গ দেখা দিতে পারে এবং আগেই তো আমি বললাম যে অপুষ্টি হলো অতিপুষ্টি হলো অপুষ্টির একটি নামান্তর মানে ওভার নিউট্রিশন ইজ আ কাইন্ড অফ ম্যাল নিউট্রিশন এবারে আমরা আন্ডার নিউট্রিশন বা ঊনপুষ্টি সম্পর্কে আলোচনা করব। এই আন্ডার নিউট্রিশন বা উনপুষ্টি এটা কি যেমন একটা ছোট শিশু তার ছমাস অবধি তার জন্য আদর্শ খাদ্য হলো মাদার্স মিল্ক এবং তারপরে ছমাসের পর থেকে তাকে কি করা হয় উইনিং ফুড বা তোলা খাবারে অভ্যস্ত করা হয় এই যে সময় থেকে তোলা খাবার দেওয়া হয় তখন থেকেই কিন্তু শিশুর খাদ্যজনিত নানারকম সমস্যাগুলো বা ত্রুটিগুলো শুরু হয়ে থাকে হুম আর নির্দিষ্ট সময়ের আগে এবং এক্ষেত্রে দেখা যায় যে নির্দিষ্ট সময়ের আগে শিশুকে তোলা খাবার দেওয়ার হয়ে থাকে এবং তার পরিণামে শিশুটি আন্ডারনারিশড হচ্ছে যেমন ছমাস অব্দি কিন্তু শিশুর জন্য আইডিয়াল ফুড হচ্ছে মাদার্স মিল্ক এবং সেই ছ মাসের আগেই যদি তাকে অন্যান্য খাবারে অভ্যস্ত করানোর চেষ্টা করা হয় সেক্ষেত্রে কিন্তু শিশুটি আন্ডারনারিশড হবে এটা একটা কারণ হতে পারে আর একটা কারণ হলো যে বিলম্বে তোলা খাবার দেওয়ার পরিণাম এটাও কিন্তু আন্ডার নিউট্রিশনের একটা কারণ হতে পারে এখানে এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি আরও একটা শিশুর ছবি এবং সে কিন্তু আহ উনপুষ্টি বা আন্ডারনারিশড একটা শিশু এবং আমরা দেখছি এর হাত পাগুলো কিন্তু একদমই স্খিনি এবং দেহের তুলনায় তার মাথাটা কিন্তু অনেকটাই বড় প্রথমে আমরা দেখে নেব যে নির্দিষ্ট সময়ের আগে শিশুকে তোলা খাবার দিলে শিশুদের কি অবস্থা হয় কখনো কখনো দেখা যায় যে মায়েরা বা জননীরা নির্দিষ্ট সময়ের আগে হঠাৎ করে মাতৃদুগ্ধ পান করানো বন্ধ করে দেয় এবং তাকে তোলা খাবার দিতে শুরু করেন এবং তারপর তাকে আমাদের মার্কেটে যে নানা রকম দুধ পাওয়া যায় সেই দুধ কিনে তার সঙ্গে জল মিশিয়ে তাকে অনেকটাই ডাইলিউট করে তাকে খাওয়ানো হয় এই অবস্থায় শিশু পর্যাপ্ত পরিমাণে কিন্তু খাবার পায় না এই যে জল মেশানোর ফলে দুধটা ডাইলিউট করা হচ্ছে তার ফলে কি হচ্ছে তার মধ্যে যে নিউট্রেন্টগুলো যথাযথ পরিমাণে থাকার কথা সেটা কিন্তু শিশুটা পাচ্ছে না এবং এর ফলে কিন্তু সমস্ত নিউট্রেন্টগুলোর অভাব হতে থাকে শিশুর খাদ্য কিংবা দৈহিক পরিচ্ছন্নতার দিকেও তেমন নজর দেওয়া হয় না মানে যেমন যেহেতু তাকে আর্টিফিশিয়াল ফুড দেওয়া হচ্ছে যে নির্দিষ্ট ইউটেন্সিলস ইউজ করা হচ্ছে সেটা প্রপারলি ক্লিন করা হচ্ছে না ফলে সেই ধরনের পাত্রে বারে বারে খাওয়ার ফলে শিশুটি শিশুটি কিন্তু রকম সমস্যা হতে পারে যেরকম তার ডাইজেস্টিভ আপসেট হতে পারে তার পেটের অন্য গোলযোগ হতে পারে এবং অজ্ঞাতবশত শিশুকে সুস্থ করে তোলার জন্য অনেক সময় কি করা হয় তাকে আবার কমপ্লিটলি স্টারভেশনে বা কমপ্লিটলি খাবার না দিয়ে রেখে তাকে উপোস করিয়ে রাখা হয় এই সময় কিন্তু শিশুটি ম্যারাসমাসের দ্বারা আক্রান্ত হয়ে পড়ে এবং এটা কিন্তু ত্রুটিপূর্ণ খাদ্যাভ্যাসের পরিণতি এবং একটি আহারজনিত একটা সমস্যা বা ব্যাধি আমরা বলতে পারি তাহলে আমরা বুঝলাম যে কীভাবে নির্দিষ্ট সময়ের আগে শিশুকে তোলা খাবার দিলে তার ফলে শিশুটি আন্ডারনারিস্ট হয়ে পড়ে পরবর্তী কারণ হলো বিলম্বে তোলা খাবার দেওয়ার পরিণাম এটা কি না শিশু খাদ্য প্রদানে আর এক রকম ত্রুটি হিসেবে আমরা এটা বলতে পারি অনেক সময় দেখা যায় যে অনেকের পারিবারিক যদি আর্থিক সঙ্গতি ঠিকভাবে না থাকে হুম আর্থিক অবস্থা যদি ভালো না থাকে তখন কী হয় শিশুকে অনেক দিন পর্যন্ত শুধুমাত্র মাতৃদুগ্ধ পান করিয়ে রাখা হয় এবং তোলা খাবার দিতে শুরু করা হয় অনেক দেরিতে মানে ছমাসের মাসের অনেকটাই পরে বাড়িতে সাধারণত কি হয় না স্বেচ্ছার জাতীয় খাদ্য বা স্টার্চি ফুড যেগুলো সেই ধরনের খাদ্যই আমরা গ্রহণ করে থাকি এবং শিশুকে কি করা হয় বার্লি অথবা চালের গুঁড়ো ইত্যাদির সঙ্গে সামান্য দুধ বা চিনি মিশিয়ে শিশুটিকে খাওয়ানো হয় এরকমভাবে তাদেরকে খাদ্য গ্রহণ করানোর ফলে খাদ্যে তাদের প্রয়োজনীয় প্রোটিনটা একদমই তারা পাচ্ছে না মানে দুধের পরিমাণ খুবই সামান্য থাকছে এবং তার সঙ্গে চিনি মেশানো হচ্ছে আর বার্লি দেওয়া হচ্ছে চালের গুঁড়ো সাগু দেওয়া হচ্ছে এবং সবকটাই কিন্তু কার্বোহাইড্রেট বেস্ট সেখানে কিন্তু প্রোটিনের পরিমাণটা খুবই কম থাকছে এই শিশু তখন তীব্র মানে ভীষণভাবে ইনফেকশিয়াস হয়ে পড়ে নানা রকম রোগের দ্বারা সে আক্রান্ত হয়ে পড়ে এবং শেষে শিশুটির কুয়াশোর দ্বারা আক্রান্ত হয় প্রোটিনের সঙ্গে যখন প্রয়োজনের তুলনায় খাদ্যের পরিমাণ কম হতে থাকে তখন আরও এক ধরনের অবস্থা দেখা দিয়ে থাকে সেটা হলো ম্যারাসমিক কোয়াশোর কর তাহলে আমরা দেখলাম শিশুরা কখন ম্যারাসমাসের দ্বারা আক্রান্ত হচ্ছে এরপরে আরেকভাবে আক্রান্ত হচ্ছে যখন সম্পূর্ণভাবে প্রোটিন তারা পাচ্ছে না তখন হচ্ছে কোয়াশরকরের আক্রান্ত হচ্ছে এবং অনেক সময় দেখা যায় শিশুরা দু ধরনের রোগের দ্বারাই আক্রান্ত হচ্ছে সেটা হলো ম্যারাসমিক কোয়াশোর কর এবারে আমরা জানবো ইমব্যালেন্স বা অসম পুষ্টি পুষ্টির সমস্ত উপাদানগুলির মধ্যে যদি সামঞ্জস্যের অভাব ঘটে তখন শিশুটি কোনো না কোনো রোগের দ্বারা আক্রান্ত হয় আমরা যখন তোমরা যখন ক্লাস ইলেভেনে ম্যাল নিউট্রিশন সম্পর্কে পড়েছিলে তখন কিন্তু এই অসম পুষ্টির সম্পর্কে তোমরা ডিটেইলে পড়েছিলে এবারে আমরা একটু জেনে নিই যে শিশুর খাদ্যের এই যে ত্রুটিজনিত অপুষ্টিগুলো হচ্ছে তার প্রধান কারণগুলো কী কী প্রধান কারণগুলোর মধ্যে প্রথম কারণ হিসেবে বলা যেতে পারে দারিদ্র মানুষের অর্থনৈতিক যদি স্বাচ্ছন্দ্য না থাকে এবং অর্থনৈতিক দিক থেকে যদি দুর্বল হয় সেক্ষেত্রে কিন্তু তাদের পার্চেসিং ক্যাপাসিটি থাকে না এবং তার ফলে কিন্তু উপযুক্ত খাদ্য গ্রহণ করার ক্ষমতাও কিন্তু তাদের থাকে না দ্বিতীয় কারণ হলো অশিক্ষা বা অজ্ঞতা শিক্ষা কিন্তু মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে কিন্তু যথাযথ যদি শিক্ষা না থাকে এবং তার সঙ্গে যদি অজ্ঞতাও থাকে তাহলে কিন্তু অপুষ্টির দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পায় এক্ষেত্রে মায়ের অশিক্ষা বা মায়ের অজ্ঞতা খুবই ইম্পর্টেন্ট যদি মা যদি অশিক্ষিত হন বা অজ্ঞ হন শিশুর ব্যাপারে শিশুর খাদ্যের ব্যাপারে তাকে তার প্রতি যত্নশীল হওয়ার ব্যাপারে সেক্ষেত্রে কিন্তু শিশুর নানারকম অপুষ্টিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় তারপরে কম খাদ্য গ্রহণ কোনো কারণে যদি কম খাদ্য গ্রহণ করা হয় অনেক সময় দেখা যায় একটা তো অর্থনৈতিক কারণ হতে পারে অপর কারণ হিসেবে বলা যায় যে অনেক বড় যে এক্সটেন্ডেড ফ্যামিলি অনেক ফ্যামিলি মেম্বারস অনেক বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু কম পরিমাণ খাদ্য গ্রহণ করার একটা প্রবণতা বা তারা খাদ্য গ্রহণ কম করে থাকে সেক্ষেত্রে কিন্তু অপুষ্টি দ্বারা আক্রান্ত হতে পারে শিশুরা এছাড়া ঘন ঘন সংক্রমণজনিত অসুখ বারে বারে যদি নানারকম ইনফেকশনের দ্বারা আক্রান্ত হয় নানা রকম সমস্যা দ্বারা আক্রান্ত হয় সেক্ষেত্রে কিন্তু শিশুটি অপুষ্টির শিকার হতে পারে পরিচ্ছন্নতার অভাব এটা তো খুবই ইম্পর্ট্যান্ট একটা কারণ আর খাদ্য সম্পর্কে ভ্রান্ত ধারণা যেমন একটা খুব সহজ উদাহরণ আমাদের দেশের রয়েছে অন্নপ্রাশনের একটা প্রচলন রয়েছে এবং দেখা যায় যে ছেলেদের ক্ষেত্রে এই অন্নপ্রাশন হওয়ার যে সময় সেটা ছ মাস এবং মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে এই অন্নপ্রাশন হওয়ার সম যে প্রথাটা সেটা কিন্তু অনেক পরে হয়ে থাকে তো এই ক্ষেত্রে বলা যায় যে খাদ্য সম্পর্কে ভ্রান্ত ধারণা বা অন্যরকম দুধের পরিবর্তে তাকে অনেক সময় বার্লি দিয়ে দেওয়া হচ্ছে শিশুটিকে বা সামান্য পরিমাণ দুধ দিয়ে তার মধ্যে চিনি মিশিয়ে দিয়ে দেওয়া হচ্ছে চালের গুঁড়ো মিশিয়ে দিয়ে দেওয়া হচ্ছে এই ধরনের নানা রকম খাদ্য যেগুলো শিশুর পক্ষে একদমই উপযুক্ত নয় সেই ধরনের খাদ্য দেওয়ার ফলেও কিন্তু শিশুটি অপুষ্টির শিকার হতে পারে এবারে আমরা একে একে জানবো শিশুর আহার জনিত যে সমস্যাগুলো বা ইনফ্যান্স প্রবলেম ডিউ টু ডিফেক্টিভ ফিডিং এগুলো আমরা একে একে জানবো প্রায় প্রত্যেকটা শিশুরই কিছু না কিছু জনিত সমস্যা থাকে এবং এর মূল সমস্যাগুলির মধ্যে প্রথম যেটা হলো সেটা হলো এফটিটি বা ফেলিয়ার টু থ্রাইভ বা বৃদ্ধিতে ব্যর্থতা জনিত সমস্যা এই যে সমস্যা এটা মূলত আহারজনিত সমস্যা আর এর কারণ হিসেবে বলা যেতে পারে মা মা বা যিনি শিশুকে দেখাশোনা করছেন তার অযত্ন বা মায়ের অযত্ন হুম দু নম্বর কারণ হিসেবে বলা যেতে পারে যে না বুঝে বা অনেক সময় অনিচ্ছাকৃতভাবেও শিশুকে কম খাওয়ানো হয় ফলে শিশুর মেজাজ ভীষণ খিটখিটে হয়ে পড়ে সে খুদার্থ থাকে তার কনস্টিপেশন হয়ে থাকে তার ওজন বৃদ্ধি পায় না এবং শিশু আবার অনেক সময় খুব ইনঅ্যাক্টিভ হয়ে থাকে বা ভীষণ কাম অ্যান্ড কোয়াইট হয়ে থাকে এবং মনে হয় যেন শিশুটা ভীষণ স্যাটিসফাইড খুব তৃপ্ত তার বৃদ্ধি কিন্তু সম্পূর্ণ ব্যাহত হয় এবং অনেক সময় দেখা যায় দেহের মধ্যে জলাভাবও হয়ে থাকে শিশুর খাদ্য সহ্য হয় না মানে টলরেট করতে পারে না ফলে খাদ্য থেকে যে উপযুক্ত নিউট্রেন্টগুলো পাওয়ার কথা সেটা লাভ করতে সে অসমর্থ হয় আর আরেকটা হলো মা যদি কোনো কারণে খুব বেশি টেন্স থাকে এবং তার ফলে দুশ্চিন্তার ফলে শিশু এবং মায়ের যে একটা সাইকোলজিক্যাল বন্ডিং সেটা কিন্তু হয়ে হয়ে ওঠে না এবং অনেক সময় তার ফলে শিশু অসুস্থ হয়ে পড়ে এই সব কারণের জন্য কিন্তু শিশুর বৃদ্ধি ব্যাহত হতে পারে তো এটাকে আমরা কিভাবে এর প্রতিকার হিসেবে আমরা বলতে পারি যে নিয়মিত শিশুর ওজন নিতে হবে যে গ্রোথ মনিটরিং যেটা সেটা করতে হবে এবং তাকে দুধ যখন তার খিদে পাবে সেই সময় তাকে পান করানো উচিত এবং দুগ্ধ পানের সময় কিংবা ফর্মুলা ফুড দেওয়ার সময় তার সঠিক অবস্থান এটা কিন্তু খুব দরকার পজিশানটা ঠিক রাখা খুব দরকার আর মাতৃদুগ্ধ পান করবার পর তাকে তারপরে তাকে যদি প্রয়োজন হয় তখন তাকে ফর্মুলা ফিড দান করা উচিত বয়স উপযুক্ত হলে যদি উইনিং ফুড স্টার্ট করার পরে যদি বেশ কিছুটা তার বয়স বেড়ে যায় সেক্ষেত্রে তাকে শক্ত খাবারের ব্যবস্থাও দি করতে হবে মানে উপযুক্ত পরিমাণ যাতে সে সলিড ফুডও খেতে পারে সেই রকমভাবেই তার ফুড হ্যাবিটটাকে পরিবর্তন করতে হবে এবং জননীকে সবসময় সাপোর্ট করতে হবে বাড়ির যে অন্যান্য ফ্যামিলি মেম্বার্স যারা থাকছে তারা যেন মাকে যথেষ্ট সাপোর্ট করে সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে পরেরটি হলো জিওআর বা গ্যাস্ট্রো ইসোফেগল রিফ্লাক্স এটা হলো একটা খুব আহারজনিত সমস্যা ক্ষেত্রে হয় শিশু খাদ্য গ্রহণ করার ফলেই সেই খাদ্যটা পুরোটাই বার করে ফেলে বা বমি করে ফেলে জিওআরের সমস্যা হলে শিশুর ভীষণভাবে বুক জ্বালা করতে পারে ফলে সে খুব কেঁদে ওঠে এবং অনেক সময় কাঁদতে কাঁদতে তার পিঠটা বেঁকে যায় হুম এবং সে খাদ্য গ্রহণেও ভীষণভাবে আপত্তি জানাতে থাকে খাদ্য গ্রহণ করতেই চায় না তো এই সব ক্ষেত্রে যেটা করা উচিত যে ফর্মুলা ফুড দিলে একটু তাকে কি করতে হয় কনসেন্ট্রেট করে দিতে হয় জলের পরিমাণটা একটুখানি কমিয়ে দিতে হবে এবং সেটা অবশ্যই কোনো পুষ্টিবিদ বা ডক্টরের পরামর্শ মতন কাজটা করা উচিত এবং খাওয়ার সময় শিশুকে সঠিক অবস্থানে এবং একদম শুয়ে না রেখে ঠিক যে পজিশানে রাখা উচিত সেরমভাবেই রাখা উচিত আর ওষুধ প্রয়োগের দ্বারা আন্তরিক সচ্ছলতা বা সচলতা সৃষ্টি করে তার যে পুরো স্টামাক যেটা সেটাকে ক্লিন করে রাখারও ব্যবস্থা করতে হবে এবং শিশুকে পরিমাণ মতন খাওয়ালে এবং শক্ত খাবার দিতে শুরু করলে আস্তে আস্তে এইসব সমস্যাগুলো কিন্তু ঠিক হয়ে যায় বা দূর হয়ে যায় তবে যদি এগুলো ছাড়া আরও অন্য কিছু সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু চিকিৎসকের পরামর্শ নেওয়াটা খুব দরকার যেমন শিশুর ওজন যদি ঠিক মতন না বাড়ে বা শিশু শিশু যদি সময় ফুডটাকে রিজেক্ট করে বা কোনোভাবে খাদ্য টলরেট করতে না পায় পেটের মধ্যে ব্যথা বোধ হয় এবং বমির সঙ্গে যদি রক্ত পড়ে বা ভীষণ কাশি এবং ভীষণ শ্বাস শ্বাস রোধ রোধ হয়ে যায় বা অনেক সময় নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে একটা শব্দ আসে হুম বা কাঁদলে গলা দিয়ে আওয়াজ বেরোয় না যেটাকে আমরা অ্যাপোনিয়া বলে থাকি এই ধরনের যদি জটিলতার সৃষ্টি হয় সেক্ষেত্রে অতি অবশ্যই কিন্তু চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত পরেরটা হলো কলিক পেন বা উইন্ড কলিক পেন হল অনেক সময় শিশু পেটের ব্যথা হয় এবং শিশু ভীষণ কষ্ট পায় প্রচন্ড কাঁদে এবং পা ভীষণ একদম স্টিভ করে দেয় হুম তো এই পেটে ব্যথার কারণ হিসেবে কি থাকতে পারে সেটা সঠিকভাবে বলা যায় না তবে কিছুটা অনুমানের ওপর ভিত্তি করে বলা যেতে পারে যে অনেক সময় গরুর দুধের প্রোটিন না গরুর দুধের মধ্যে যে প্রোটিন বা ল্যাকটোজ যেটা থাকে সেটা শিশু হজম করতে পারে না বা কিংবা অনেক সময় কি হয় যে এমটি স্টামাক থাকলে সেখানে কি হয় গ্যাস ফর্ম করে এবং তার ফলে ইনটেস্টিনটা কন্ট্রাক্ট করে বা সংকোচন হয় সংকুচিত হয় সেক্ষেত্রে পেটে ব্যথা অনুভব করতে পারে আর এই এটাই একটা কারণ হতে পারে আর এর প্রতিকার হিসেবে বলা যেতে পারে যে চিকিৎসকের পরামর্শ মতন তাকে উপযুক্ত পরিমাণ ওষুধ প্রদান করা যেতে পারে আর বাবা মাকে অত্যন্ত ধৈর্যশীল এবং সংবেদনশীল হতে হবে এবং শিশু শিশুকে কিন্তু মা কখনোই মাতৃদুগ্ধ পান করানো বন্ধ করবেন না এরপরে হলো উইন্ড বা বায়ু এটা অনেক সময় দেখা যায় যে দীর্ঘ সময় ধরে যখন একটি শিশু ব্রেস্ট মিল্ক শাক করতে থাকে অনেক সময় দেখা যায় যে মিল্ক সেক্ষেত্রে শিশুটি না পেলেও সেই অবস্থায় শিশুর পেটের মধ্যে হাওয়া প্রবেশ করে এবং তখন কিন্তু এই ক্ষেত্রে শিশুদের এই পেটে বাতাস ঢুকে যায় এবং তার ফলে কিছু সমস্যা দেখা দিতে পারে পরেরটি হল কনস্টিবেশন সব শিশুরা ফর্মুলা ফুড খায় তাদের তুলনায় যারা মাদার্স মিল্ক খাচ্ছে সেই সব শিশুদের কিন্তু কনস্টিবেশন হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম থাকে তার কারণ হলো মাদার্স মিল্কের ফ্যাট শিশুর দেহ ভালোভাবে শোষিত করতে পারে এবং তা ক্যালসিয়াম সোপে পরিণত করতে পারে আর ক্যালসিয়াম ক্যালসিয়াম সোপ কি করে স্টুলকে কঠিন করে তোলে তো এই যে সমস্যাটা এটা হলো এর প্রতিকার হিসেবে যেটা আমরা বলবো যে কোষ্ঠকাঠিন্য যাদের আছে বা সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে তাদের খাদ্যে তরল পদার্থের পরিমাণ অনেকটাই বাড়াতে হবে আর ফর্মুলা ফুড যেটা তারা গ্রহণ করছে সেটা খুব পাতলা করে দেওয়া হচ্ছে কিনা বা ফর্মুলা ফুডের ঘনত্বটা ঠিক থাকছে কিনা তার উপরে শিশুর পুষ্টি অনেকটা নির্ভর করে সেই হিসেবে কিন্তু যত্নশীল হতে হবে আর ফোটানো জল খাওয়াতে হবে অথবা দুবার প্রধান খাবারের মাঝখানে কিছু সাইট্রাস ফ্রুটসের জুস এটাও কিন্তু গ্রহণ করাতে হবে আর ফর্মুলা ফুডের সঙ্গে চিনি মিশিয়ে দিলে অনেক সময় দেখা যায় স্টুলটা সফট হয়ে যায় তাহলে এক্ষেত্রে আমরা দেখলাম যে কি কি কারণে কোষ্ঠকাঠিন্য হতে পারে আর শিশু যদি সত্যি তাদের কনস্টিবেশনের ধা ধাত থাকে সেক্ষেত্রে চার মাস বয়স থেকে তাকে অনেক সময় ডাক্তারের পরামর্শ অনুসারে তাকে বিভিন্ন রকম তোলা খাবারে অভ্যস্ত করা যেতে পারে যেরকম সেদ্ধ ফল শাকসবজি নানা রকম দানা ইত্যাদি পরিমাণে দিলে তার কিন্তু অনেক সময় কোষ্ঠকাঠিন্য সমস্যাটা দূর হতে পারে যেরকম কোষ্ঠকাঠিন্য সমস্যা হয় আবার শিশুদের কিন্তু ডায়রিয়ারও অনেক সমস্যা দেখা দিতে পারে স্তন্যপায়ী যে শিশুদের তাদের ক্ষেত্রে কিন্তু উদারাময় কম হয়ে থাকে বা ডায়রিয়া কম হয়ে থাকে আর এই ডায়রিয়া কিন্তু একটা জীবাণুঘটিত রোগ খাদ্য তৈরি করার সময় যে বাসনপত্র বা ইউটেনসিলস যেগুলো ইউজ করা হচ্ছে সেগুলো যদি যথাযথ পরিমাণে পরিষ্কার না করা হয় সেক্ষেত্রে তার থেকে সংক্রমণ হতে পারে ফলে তাদের ডায়রিয়া হতে পারে আর আরেকটা কারণ হচ্ছে যে অসুখের ফলে খাদ্যের পুষ্টিকর উপাদানগুলি হজম হয় না এবং তার অ্যাসিমিলেশনেরও অভাব ঘটে ফলে শিশুটির পুষ্টিও ব্যাহত হয় আর উদারাময় বা ডায়রিয়া হলে শিশুর দেহে কিন্তু জলাভাব ঘটে আর তাহলে এর প্রতিকার হিসেবে যেটা আমাদের করা যেতে পারে শিশুর খাদ্য তৈরির সময় ইউটেনসিলস পরিষ্কার রাখতে হবে আর শিশু মাতৃদুগ্ধ পান করানো কিন্তু কোনো অবস্থাতেই বন্ধ করা যাবে না এবং তাকে কিন্তু উপবাস করিয়েও রাখা যাবে না পরের পয়েন্ট হলো চোকিং চোকিং বা শ্বাসরোধ হওয়া খাদ্যবস্তু গলায় আটকে গিয়ে শিশুদের এরকম অবস্থা হতে পারে তার মুখে যদি খুব বেশি পরিমাণে খাবার একসঙ্গে অনেকটা খাবার দিয়ে দেওয়া হয় বা তারা খাবারের সময় যদি দৌড়াদৌড়ি করে অনেক সময় কিন্তু এই ধরনের বিপদ হতে পারে এছাড়া কিছু বাদাম কিশমিশ আঙুর মিষ্টি জাতীয় খাদ্য ইত্যাদি থেকে কিন্তু শ্বাসরোধ বা চোকিং হওয়ার সমস্যা থাকে শিশুকে উপযুক্ত খাদ্য দেওয়ার সময় মনে রাখতে হবে শিশু যেন এক জায়গায় বসে খায় এবং সে যেন প্রপার চিউ করে চিবিয়ে তবে সে খাদ্যটা যেন গিলে খায় না হলে কিন্তু এই শ্বাসরোধ হওয়ার আশঙ্কা থেকে যাবে